মাতে যে সাবাস, একদিন অনেক বড় খেলোয়াড় হবি, যা খেল মা খেল। খালেক, তুই কি আজ বিকালে এই শহরে চলে যাবি? হ্যাঁ ভাই, কাল গালা ম্যাচ খুলবো। আচ্ছা ভাইয়া, তোমরা কি এখন থেকে এই শহরেই থাকবা? কি করুম ক, গ্রামটা তো ভাঙাই গেল। আমার একটা কথা রাখি তো ভাই, জুলেখার লেখাপড়াটা কখনো বন্ধ করতে দিও না। ও, স্কুল তো অনেক দূরে, ওই গানটাও পারণ লাগবো। যত কষ্টই হোক ওর লেখাপড়াটা বন্ধ করে না। চাচা, বলটা কি নিয়ে যাবা? না রে, বলটা তোরে দিয়ে দিলাম। তোর মতো খেলোয়াড় বানাবো, তোর পাটা যদি ভাঙা না যাইতো। আহারে, তুই কত বড় খেলোয়াড় হইতি। কিসমত ভাই, কিসমত লাগে, আমার কিসমতে নাই। তবে আমার যা টেকনিক আছে সব আমার ভাতিজিরে আমি শিখাই দিয়ে যাবো। মার ভাতিজি, মার ভালো করে মার। তুই আমাকে গ্রামের গর্ব হবি, এক সময় দেশের গর্ব হবি। আমি যা পারি নাই সেটা তুই পারবি, তুই দেখাই দিবি। দেখছো ভাইয়া কত ভালো খেলে, আমার মতো খেলোয়াড় বানাবো ভাতিজাবরে। পারবো পারবো, তোর মতো পারবো। কিংবদন্তি বলছি, কবিতাটা আমার খুব ভালো লাগে, তোর কাছে কেমন লাগে? আমার কাছে তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, আর জামাল স্যার কিন্তু অনেক সুন্দর করে পড়ায়। দেখছিস, আইজু তোরা দেখার জন্য দৌড়ে দৌড়ে পিছন থেকে আসছে, প্রত্যেক দিন তোরা দেখতে আসে। চুপ কর, শুনবো না। আমার কলম আমার কাছে আছে, শুনেন, অন্য পলিসি ধরেন, এসব এখন পুরান হয়ে গেছে, চল খালি দাও। কি কইলো? মানুষের উপর করতে গেল দোষ। তাহলে আজকে থেকে আমরা প্র্যাকটিস শুরু করবো, আমি একটা টিম সিলেক্ট করছি, তুমি হচ্ছে টিম ক্যাপ্টেন। জি স্যার। স্যার, ওই যে আমাগো
জার্সি, তারপরে আরে এগুলো নিয়ে তোমাকে ভাব না করতে হবে কেন, এগুলো সব তো কলেজ থেকে দেওয়া হবে, আর সেই সাথে নাস্তারও ব্যবস্থা করা হয়েছে। স্যার তাহলে তো খুবই ভালো হয় স্যার। আচ্ছা তাহলে ওই বিকেলবেলা মাঠে দেখা হবে, ঠিক আছে? তুমি কিন্তু চলে আসবা ঠিক টাইম মতো। আর ইয়ে তোমার পুরা নামটা জানি কি স্যার? মোসাম্মদ জুলেখা খাতুন। হ্যাঁ মোসাম্মদ জুলেখা খাতুন। তুমি এক কাজ করো, তোমার ওই নাম বয়স হ্যাঁ এবং ঠিকানাটা লিখে আমার রুমে একটু দিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা। শোনো মেয়েরা, এখন থেকে প্রতিদিন প্র্যাকটিস চলবে, এবং তোমরা কিন্তু এই ইনফর্মগুলো প্রতিদিন নিয়ে আসবে প্র্যাকটিসের জন্য, বুঝছো? আচ্ছা তোমরা এই কয়জন কেন, আর সব কই? আচ্ছা ঠিক আছে আসুক, ততক্ষণ তোমরা ওয়ার্ম আপ করে নাও। আর একটা কথা মনে রাখবে যে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, আমাদের কলেজকে কিন্তু এবার জিততেই হবে, ঠিক আছে? আচ্ছা এখন যেটা করবা যে তোমরা দুই দলে ভাগ হয়ে যাবা, দুইটা দল ভাগ হবা। এক দলের টিম ক্যাপ্টেন হচ্ছে তুমি, আর তোমার নাম কি জানো? সুমায়া। তুমি আরেক দলের টিম ক্যাপ্টেন হবা, আমি দেখবো যে তোমাদের অবস্থা কার কীরকম, ঠিক আছে? শুনেন কলমটা সত্যি সত্যি আমার আসিল। দেখছেন আমি কইছিলাম না, তখন তো মেলা কথা শুনাই দিলেন। হ বুঝছি ভুল হয়ে গেছে, আর হইব না। কলমটা কি আছে? আছে, কিন্তু কলমটা তো দিমু না। কে? এই কলম দিয়ে লেখার পর থেকে বহুত কাস্টমার আছে দোকানে, দেখেন না গোদারা গাড়ি আইতে আইতে দেরি হয়ে গেল। আমার কলম দিয়া যদি এত ব্যবসা হয় তাহলে আমার পার্সেন্টেজ দেন। আচ্ছা ঠিক আছে দিমু না। আপনি তো মাইজের চরের না? হ। আমি উত্তরের চরের। আর যাবেন কেমনে, টলা তো বন্ধ। বুঝতেছি না। আচ্ছা খালাম দেখি। আপনি সায়েন্সে না আর্টসে? আমি আর্টসে। আমিও আর্টসে আসিলাম, এখন বিয়ে করতেছি। বিয়ে করতেছেন? না মানে বিয়ে পড়তেছি, সামনে পরীক্ষা।
গঞ্জে আমার দোকান আছে, ফ্লেক্সি লোডের দোকান, আপনার কখনো লাগলে আইসেন। যা বুদ্ধি দেই তুই সেগুলি করস, উল্টো পাল্টা কাম করস, তুই কথা কইছিলি? জি ভাই কইছিলাম তো। কি কইছিলি? কইলো যে জমি নাকি এমনি বরাদ্দ দেওয়া যাইব না। কার জমি? কার বাপের জমি? সরকারের জমি বরাদ্দ দেওয়া যাইব না? আমি টাকা দিব না? জমি নাকি পেটের ভিতরে লুকায় রাখুম? আমি খাস জমি আমি বরাদ্দ নিব। হ্যাঁ জি বুঝছি, এইভাবে তো কাজ হইব না, আমার শহরে যেতে হবে। আইতেছে ভাই, আইতেছে হবু ভাবি। কে হবু ভাবি? আপনি আব্বারে সবসময় ভাই বলেন না, এই জন্য চাচা গেলাম। আমার চাচা গেল কেন? এটাই তো বুঝলাম না, এখন কি করবেন ভাই? মানে বিষয়টা হইতেছে যে আপনি এখন ওর বাপকে চাচা ডাকবেন না, ভাই ডাকবেন না, খালু ডাকবেন না, আঙ্কেল ডাকবেন, বিষয়টা কোনো সিদ্ধান্তে আইছে? চাচা ডাকুম না, খালু ডাকুম না, আব্বা ডাকুম, সেটা আমি ডিসিশন নেব। চল আমার কথা কে হনে, মাইয়ার একবার বিদ্যান বানাইবো, জজবানিস্টার বানাইবো। মেয়েরা তো কষ্ট করাইছে, তোমার ধান কাটার মেশিনটা বন্ধ করো না। আমার কথা ভালো লাগে না? না আমার কথা ধান কাটার মেশিনের মতো লাগে। না বুঝেছিলাম যে মানে মেয়েটা এত কষ্ট করে বাড়ি ফিরছে। মায়েরা এত কষ্ট করে আইছে, তাহলে তুমি এখানে বয়ে রেছো কেন? তুমি জানো না ঘরে যে এক মুঠ চাল নাই, তাইতে কি খাবা? হ্যাঁ কি রানবো আমি? ঋতু এই মুড়িটা খেয়ে বাইরে মুড়ি। তোর মায়েরে কইছিলাম দুইটা কাঁচামরিচ দিতে, দিল না, কইলো কাঁচামরিচ বেশি খাইলে আমার নাকি আলসারের ব্যথা বাড়বো। ও ঠিকই তো আছে, তোমার তো ঝাল খাওয়ানোর দরকার নেই। তোর দেরি করলি কেন মা? দেরি হওয়ার তো কারণ আছে আব্বা। কি কারণ আমারে ক, আমি কম না। যে কলেজে আন্ত ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তুই নাম দিছিস নাকি? হ দিছি তো, আমারে তো টিমের ক্যাপ্টেনও বানায় ফেলাইছে। তাই নাকি? শোন এই কথা যদি তোর মা জানে তাহলে তোর মায়ের একেবারে পানিতে ফেলাই দিব, আর সাথে সাথে আমারও। তোর মনে নেই তুই যখন স্কুলে থাকতে ফুটবল খেলছিলি, কি করছিল তোর মায়? মনে আবার থাকবো না, বাপ
দেখি চিন্তা কইরা তোমারে কিছু একটা করতে হইব আব্বা। আমারে তো কিছু একটা করতে হইব, কি করব কি জইব আল্লাহই জানে। আমি কুদ্দুস, কুদ্দুস সালাম। কাকা কি খবর আপনি এত রাত্রে? কাকা কাকা না, আপনি জুলেখারে আমি বিয়ে করলে তো আপনি তোমার কাকাই হইবেন। বাই কমু, বাইয়ের মেয়েরে বিয়ে করা যায় শুনছেন কোনো দিন? আমার মেয়ে তো একেবারেই ছোট, নাবালক কইতে পারেন। বাপমার কাছে পোলাপার নাবালকই তো থাকে, অনেক বড় হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে। আর রাখেন তো, বিয়ে দিয়ে দেন। আমার ওই দানের বাকি টাকাটা দেন, আমার খুব দরকার, খুব টাকা। টাকা? না 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 না, আমি রাইত করে টাকা দিই না। কিছু মনে করেন না, আইতে একটু দেরি হয়ে গেছে। আমার আমার টাকাটা দেন, সাইল কিনুন, তারপর বাড়ির জন্য। এতবার কইলাম সাইল নাই ডাইল নাই সব হইব, সব হইব, আমার কথাটা শুনে ডেকে ডেকে রান্দা হইব, শুধু বিয়াটা দিয়ে দেন, অভাব থাকবে না। আপনারা কতবার কইছি, আপনি যে জমিটা বর্গা চালাইতেছেন আর ওই জমিটা আপনার নামে লিখে দেব। সেটা পরেই মনে আপনি আমার টাকাটা দেন। গান বাজনার লোক আসতেছে, বয়াতি আসতেছে, আরে বসেন একটু। মনে শান্তি না থাকলে কোনো কিছুই ভাল লাগে না, গান বাজনা কিছুই ভাল লাগে না। আমার টাকাটা দেন, দিতে হইব। আচ্ছা ঠিক আছে, কারণ কারণ কিন্তু অনেক ভালো ফুটবল খেলেন। আপনি বুঝি খাড়ায় খাড়ায় আমার ফুটবল খেলা দেখছেন? হ্যাঁ দেখছি তো। সিসি কেন দেখছেন? আমার শরম করে। ও মা, শরমের কি আছে, আপনি তো ভালোই খেলেন। সত্যি আপনার ভালো লাগছে? খুব ভালো লাগছে। আপনি মায়াগো ফুটবল খেলা সাপোর্ট করেন? কেন করুম না, পোলাপান যদি ফুটবল খেলা খেলতে পারে মায়া মানুষ কেন পারবে না। এটা কি আপনার মনের কথা? আমাদের সমাজের পুরুষ মানুষরা তেমন না, তারা তো মায়াদের ফুটবল খেলা দুই চোখে সহ্যই করতে পারে না। আপনি তো সবার লোকে আমাদের মিলাইলে হইব না। শুনেন কাজী নজরুল কি কইছি, এই পৃথিবী যত কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তার মানে কি, পুরুষ যা করতে পারবো মায়েরাও তাই করতে পারবো, তো পুরুষ ফুটবল খেলতে পারলে মায়েরাই পারবো, সোজা কথা। এই প্রথম আমার বাপ ছাড়া আর কাউরে দেখলাম যে মায়া গো খেলা পছন্দ করে। সাসাই কি ফুটবল খেলা পছন্দ করে? হ্যাঁ, আব্বা তো ফুটবল খেলা খুবই পছন্দ করে। আমার চাচা আর আমার আব্বা তো এই গ্রামের নাম করা ফুটবলার আছিল। আমার ছোটবেলার অনেক মজার মজার স্মৃতি আছে। আমার বাপ
আর আমার চাচা মিলা আমার কান্ধে করে নিয়ে যাইতো মাঠে। তারপরে আমার সাইডে বসা দুজন মিলা ফুটবল খেলত। ভারী মজার কথা তো। ও আমার চাচা তো ওই যে বাদার চাচা না ওইখানে খেলতো। পরে খেলতে গিয়া চাচার পাওটা ভাঙ্গা গেল, চাচার আর খেলা হইল না। তো আমারে কিন্তু ছোটবেলা থেকে ফুটবল খেলা শিখাইছে আমার চাচা। এই জন্যই তো খুঁজ, আপনি তো ভালো গেলেন কেমনে। আমার যদি ওই যে আপনার চাচার মতো একদম থাকতো আমি হের কাছ থেকে ফুটবলটা শিখতাম। আপনার কি ফুটবল খেলা ভালো লাগে? ভালো লাগে মানে আমি তো ফুটবলার হইতেই চাইছিলাম, কিন্তু ওই যে যা হয় আর কি, এখন তো শুনছি ফুটবলার গো বাদ নাই, কি করবো আর। তাই আপনি আজকে যে বলটা দিছেন না সেই রকম আছিল, একদিন আপনার লগে খেলুম নে। আচ্ছা ঠিক আছে, বললেন কবে, আমি কিন্তু আমার ছেলেদের সাথে খেলতে একদম ডরাই না। দেখা যাই দেখা যাই। আজকে ট্রলার আসতেছে না কেন কে জানে। আমি আর আমার বুড়া মা আর আমার মা ছাড়া দুনিয়ার যদি আমার আর কেউ থাইকা থাকে সেটা হলো তুমি। তুমি আমার এত ভালোবাসো। আমি যে তোমার কি পরিমাণ ভালোবাসি সেইটা তোমার আমি বুঝাইতে পারব না। তুমি আমার কতটুকু ভালোবাসো? আমি তোমারে ফুটবলের মতো ভালোবাসি। ফুটবলের মতো ভালোবাসা মানে? ওমা বর্ষা হইল নাকি? শুনো তোমার একটা গল্প বলি। এক রাজা আসিল, তার তিন কন্যা। কন্যাদের ডেকে সে একদিন বলল যে বলো তো মামুনিরা আমারে তোমরা কে কেমন ভালোবাসো। এক কন্যা বলল যে আব্বা আমি তোমার নুনের মতো ভালোবাসি। হইছে হইছে থামো, এই গল্প আমি জানি। তাইলে তুমি এটাও জানো যে নুন ছাড়া যেমন কোনো তরকারি স্বাদ লাগে না, তেমনি আমারও ফুটবল ছাড়া এই পৃথিবীতে কিছুই ভালো লাগে না। ও ঠিক কইছ, আর এই ফুটবল দিয়াই তো তোমার মনের ভিতরে আমি গোল দিছি। আচ্ছা এই ফুটবল লইয়া আমি যদি অনেক দূর যাইতে চাই। অনেক দূর মানে? মানে ধরো চাচার মতো ঢাকা শহরে গিয়ে আমি যদি কোনো মহিলা ক্লাবে খেলার সুযোগ পাই তুমি কি আপত্তি করবা? আপত্তি করব কেন, তুমি যদি কোনোদিন জাতীয় দলে খেলো আমার থেকে খুশি তো কেউ হইব না। এই দিন আমি পুরো গ্রামে গরু কাটতে খাওয়াম। এখন আগে কলেজ জিতাও। হ্যাঁ কলেজ যেতে এবার জিতামু জিতামু, তুমি দেখো এইবার আমাগো কলেজ একেবারে চ্যাম্পিয়ন হইব। Thank you.
দেখেন মা, এটা তুমি কি করলা? মেডেলগুলো ফেলাই দিলে? দরকার নাই এই মেডেলে, তোরে পাঠাইছি কলেজে পড়তে, তুই কলেজে যাই ও শুরু করছস খেলা। কি করবো আম্মা, ওই যে স্যারে কইলো। এই স্যারে কইলি তোর খেলতে হইবো? আরে ফুটবলই তো খেলে, কোনো খারাপ কাজ তো করে না। আরে কোন মাইয়ারা এই ফুটবল খেলে, এইটা কি কোনো কথা? জুলেখার জন্মের পর থেকে আমি তোমাকে বাপসা যাগো বুঝাইতেই পারলাম না যে এটা মাইয়াগো খেলা না, এই ফুটবল খেলা হইছে পোলাগো খেলা। খেলায় কোনো নারী পুরুষ নাই। আইসে আমারে জ্ঞান দিতে, আমি কইছি না তুই আর ফুটবল খেলবি না? খেলবো, সুযোগ পেলে ঠিকই খেলবো। খেললে কি হইব? কি হইব খেললা এটা আমারে বুঝাই কও। শোনো, ভালো ফুটবল খেলে এটা ওর একটা প্রতিভা, এই প্রতিভাটা তুমি নষ্ট করো না। কি হইব এই প্রতিভা দিয়া? এই প্রতিভা দিয়া কি আমার সংসারে দুইটা টাকা আইব? এই প্রতিভা দিয়া কি আমার মাইয়ের একটা ভালো জামাই আইব? পোলা যদি হনে যে মাইয়ে ফুটবল খেলে, ওই গান সাঁতরাইয়া যাইব গা। খেলে তো ভালোই হয়, নিজে নিজে চলে গেল কিরে। দেখো কেমনে বাপে আর জিয়ে আসে দুইজনেই এক। আল্লাহ গো, তুমি আমার এই সংসার থেকে তুইলা নাও না কেন? আর এই যে এত চ্যাটান চ্যাটান করে যে কথা কও, বড় বড় কথা কও, সংসার কি চালাইতে পারো ঠিক মতন? তা তো পারো না। আমি কয়ে দিতেছি আমার এক কথা, তুই আর খেলবি না। আর মাইয়া যদি ফুটবল খেলে তাহলে আমার দুই চোখ যেদিকে যাইব আমি এই সংসার থেকে যাবো গা। আরে তুমি যখন খেলতেছিলে না তখন ভিডিও করছি, কি পরিমাণ যে ভাইরাল হয়েছে, মানুষজন তো লাইক কমেন্ট দিয়ে বাড়াই ফেলছে, মানুষজন খুব পছন্দ করছে। তুমি তো আমারে পুরো আন্তর্জাতিক বানাই দিলা। তুমি তো খেলছো আন্তর্জাতিক মানে। ধুরো, এই খেলা খেলা আর কি হইব, আমার মাঝে মাঝে খুব হতাশ লাগে। হতাশ লাগানোর কি আছে? সুযোগ পাইলে বড় জায়গায় খেলবা, অসুবিধা কি? মা চাই না আমি আর খেলি। একটা কাম করি, তোমার মারে আমি বুঝাবো না? তুমি বুঝাইবা? তোমারে আমি মায়ের লগে কি বইলে পরিচয় করে দিমু? কি বইলে পরিচয় করে দিবা? একটা কাম করো না, তোমার বান্ধবী আছে না খালেদা, কইবা খালেদা সাসো তো ভাই। আইডিয়া তো খারাপ না। আমি কোন সময় তোমার খারাপ কথা কইছি? ভালো কথাই কিন্তু কইছি, চিন্তা করে দেখো। তোমার তো অনেক বুদ্ধি। আচ্ছা দেখো আবার, এই সময় মাইন্ডে যে কি তালেটা দিছিল ও। ভাই 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 দেখতে দেখতে আমার দেখতে আমার দেখতে টেনশন নাই, কোনো টেনশন নাই, সব কারবার সাইরাইছি, বরাদ্দ নিয়ে নিছি। বাহ বাহ, খুবই ভালো। এদিকে তো ভাই একটা মহা কাণ্ড ঘটে গেছে ভাই, মহা কাণ্ড। কি কাণ্ড? ভাবি ভাবি মানে জুলেখা। জুলেখা ভাবি কি হয়েছে? জুলেখা নবদে দেখাই দিতেছি ভাই, এই যে দেখেন দেখেন এটা কি? ছি 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 ছি, খেলে খেলে মেয়ে মানুষ ফুটবল খেলে, সমাধান করে তুই কি করছিস? আমার শাশু তো ভাই জান তো জুলেখার খেলা দেখে একদম পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে? না না, ও আসলে বুঝাতে পারে নাই। হয়েছে কি, আমি জুলেখার খেলা দেখছি, ও তো অনেক ভালো খেলে, আমার মনে হয় ওরে আরো খেলতে দাও। না না বাবা, যা খেলনের খেলছে, আর বেশি খেলতে হইব না, আর মাইয়া মানুষ খেললে কি করবো? কি যে কম চাষি, যে দেশের প্রধানমন্ত্রী নারী, যে দেশের বিরোধী দলীয় নেত্রীও নারী, স্পিকার নারী, সেই দেশে একটা মাইয়া ফুটবল খেলতে পারবো না, এটা কেমন কথা? আমার মনে হয় কি, আমাদের দেশে তো মায়া করে পুরুষের লোকের সমানে সমান কাম করানো উচিত। দেখো বাবা,
আমি এত শত বুঝি না, আমি মূর্খ সূর্খ মানুষ, আমি যা জানি তাই বুঝি, এর বেশি এর দরকার নেই। শোনো, ওই জঙ্গলে একটা গাছ যদি খুব বেশি বড় হয়ে যায় না, ওই গাছটা তাড়াতাড়ি ভাঙিয়া পড়ে। আমার মায়ের অত বড় গাছ অনেক দরকার নাই, ও জোপের গাছ হয়েই থাকুক, এইটাই ভালো। আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি, আরও খুশি হয়েছি যে আপনি আমার মেয়ের ফুটবল খেলা দেখছেন, খুব ভালো কথা। তবে এইসব কথা আরেকদিন বলা যাবে। সেটাই ভালো, তাহলে ভাইজান চলো আজকে যাই। চাচি তাহলে আমরা আজকে আসি। আরে যাইবেন কি, এই গৃহস্থের বাড়িতে আইছেন, কিছু খাবেন না? কিছু মুখে না দিলে তো গৃহস্থের অকল্যাণ হইব। চাচা আইস না, আরেকদিন আসবো না। কি আরেকদিন আবার আসবেন? আইলেই তো আবার খেলার কথা তুলবেন। না না চাচি, ওইটা হচ্ছে কথার কথা, আমরা যদি আরেকদিন আসি তাও খেলা নিয়ে কোনো কথা ঘুমো না। আজকে আসি চাচি। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলো ভাইজান আসি চাচি। মাইয়াটার মাথা খাইয়া ফেলিছে। উনা কি ফুটবল খেলে? মেয়েলোকের কিসের ফুটবল খেলা? ফুটবল খেলবো কাছে? কলেজে স্যাররা বলছে, এই জন্যে স্যাররা বলছে। হ্যাঁ স্যাররা বলছে আর ফুটবল খেলবে। চাচা আমি কিন্তু সাফ সাফ আপনার একটা কথা বলে দিতেছি, আমার স্ত্রী ফুটবল খেলবে না। স্ত্রী মানে? বুঝলেন না, স্ত্রী মানে বুঝলেন না কি চাচা? আপনি বাড়ির সবাইরে কিছু খুলে কর নাই? আপনি যে আমার কথা দিছেন জুলেখারে আমার সাথে বিয়ে দিবেন, যার জন্য আমি জমি জমা বর্গা দিয়ে দিলাম, কিছুই কর নাই, যাক ভালো হয়েছে। এখন আমি এসে পড়ছি, আমার সামনে সব খুইলা বলেন যে আমি আপনার হবু জামাতা। না না না, আমি কোনো কথা দেইনি, কোনো কথা দেই নাই। উনি খালি বিয়ের কথা বলে আর আমি কিছু বলি না, গরিব মানুষ তো মুখের উপর কিছু কইতে পারি না। এত কথা শোনার আমার সময় নাই। জুলেখা আমার স্ত্রী, সে কি করবে না করবে, খেলবে কি না খেলবে, কি হবে সেটা আমি বুঝবো। আপনার মুখের কথায় আমি আপনার স্ত্রী হয়ে যাব? আমার কোনো ইচ্ছা অনিচ্ছা নাই। না, মেয়ে মানুষের কোনো কথা চলবে না, পুরুষ মানুষের উপর দিয়ে মেয়ে মানুষের কোনো কথা চলে না। আমি স্বামী হিসাবে যে ডিসিশন নেব সেটাই তুমি করবে। শুনেন, আপনার এসব পুরুষগিরি আপনি অন্যখানে গিয়ে ফলায়েন, এইখানে না। আপনার মতো লোকরে তো আমি জীবনেও বিয়ে করব না, দরকার হইলে আমি গাঙ্গের পানিতে ঝাঁপ দিব, তাও আপনার মতো দুই বিয়ে একটা লোককে আমি বিয়ে করব না। যান যান এখান থেকে। এই চরের মানুষ সব মান সম্মান নিয়ে থাকে, এইসব আর হইতে দেওয়া যাবে না। একে আমি দুর্রা মাইরা কি করবো? দুর্রা মাইরা, দুর্রা মাইরা শেষ করে দেবো। এই চর থেকে দুর্রা মাইরা তারে ভাগাইয়া দেবো।
আমি কারো কোনো কথা শুনবো না। তোমরা কথা কও না কেন? আমার সাফ কথা, কোনো কোনো মেয়ে মানুষ মর্দাঙ্গি কোনো খেলা খেলতে পারবে না। ঠিক না ভাই? ঠিক 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 ঠিক। যদি সে খেলে তাহলে চট থেকে তাকে সারা জীবনের জন্য বিতাড়িত করব। আমার একটা কথা ছিল। তোমার কোনো কথা শুনতে চাই না। মানুষ করতে পারো না, কিসের কথা? আমাকে বিচার হয়ে গেছে। কি বিচার হয় নাই? হয়ে গেছে। বিচার শেষ, আর কোনো কথা শুনবো না আমি। মেয়ে মানুষ ভাববেন পুরো ফুটবল খেলে, এটা বিচার তো একটা। আমি তোমার আগেই কইছি ভাই, আমি সেটা এসব করণের দরকার না। দেখলা তো কি হইল, কুতুব মিয়া মানুষটা ভালো না। আমি ওই দিন থেকেই ভাবতেছিলাম যে মানুষটা কোন সালিশ করে, এখন তাই হইল। আমার না অনেক ডর করতেছে। ডরের কিছু নাই, দেখি না কি হয়। গরিব মানুষের কি দুঃখের শেষ আছে? তুমি মায়েরে বুঝাও, আমার ওইসবের দরকার নেই। মানে আমার মেয়ে একটা গুণ পাইছিল, কত মানুষ সাধনা করেও যেটা পায় না, শত চেষ্টা করেও পায় না, আমার মায়ের সেটা পাইল। কিন্তু অকালে আবার শেষে চলেও গেল। আমরা কি করবো কহ? গরিবের ঘোড়ার ও বইলে বাসন চাইব না। তোরা বুঝাও, এই বয়সে এই ভিটামাটি ছাইরা কই যাবা? আমরা কি খাই বাসু? তুমি ওরে ভালো করে বুঝে কো, ও যেন খেলাটা ছাইরা দে। আমাকে দরকার নাই এই খেলার। ঠিক আছে, আমি আর কোনোদিনও ফুটবল খেলুম না। Thank you.
জিরো দেওয়া তুই মন খারাপ করে বসে আছো না স্যার কিছু না আরে মন খারাপ করলে হবে নাকি তোমার জন্য খুশির খবর আছে আজ সকালে ন্যাশনাল টিমের কোচ ছোটন ভাই আমাকে ফোন করেছিলেন উনি বললেন যে ওনাদের ক্যাম্প শুরু হয়েছে আর তোমাকে উনি ঢাকায় নিয়ে যেতে বলছেন ওনার ওখানে তুমি যদি ভালো করে খেলতে পারো তাহলে জাতীয় টিমে খেলতে পারবে এটা এটা আমার জন্য গর্বের ব্যাপার আর তোমার জন্য তো অবশ্যই কি বলো হ্যাঁ স্যার আমি আর খেলব না খেলবে না মানে আমি আর খেলতে পারবো না স্যার যে ফুটবলে তুমি এত ভালোবাসো সেই ফুটবল তুমি ছাইড়া দিবা ফুটবলে নিয়ে তোমার এত স্বপ্ন সব গাঙ্গে জলে ভাসিয়ে দিবা আমরা যে ছোট্ট গ্যারামটাতে থাকতাম সেই গ্যারাম তো কবেই ভাসিয়ে গেছে গাঙ্গের জলে আজকাল যেই সরটাতে আমরা থাকি সেই সর যে কোনো দিন ভাসা যাইব আমাগো জীবন তো একটা যুদ্ধ এমন যুদ্ধ যাগো কপালে আছে তাদের কি স্বপ্ন দেখা সাজে স্বপ্ন দেখা তো তাদের জন্য পাপ আমি বুঝছি সব ভেজাল লাগাইছে কুতুব ব্যাপারী না কত সুন্দর ফুটবল খেলা বুঝলি আর একটা বিবেচনা করে দেখ অন্তত আরেকটা বার বিবেচনা করে দেখো জাতীয় দল থেকে ট্রেনিং এর ডাক পাইছে এরকম একটা সুযোগ তোমরা হেলায় হারাইতে পারো খালেক ভাই অনেক হয়েছে এবার থামেন তো আপনার দুইটা পায়ে ধরি কি এক খেলা মায় এটা রক্ত ঢুকাইয়া দিছেন এখন এর খেসারত আমাকে সবাই দিতে হইতেছে আর মাইয়া দিয়া কোনোদিন ফুটবল খেলা হয় না আর কোনোদিন হইবও না ভাবি খালেক থাম তো তুই তো দেখতেছ যে আমাকে সংসার চলে না আমি আর আগের মতো কাজ করতে পারি না মেয়েটা যদি একটু টিউশনি করে একটু সেলাই টেলাইয়ের কাম টাম করে তাও তো দুইটা পয়সাই তো দুই বেলা আমরা পেট ভরে খাইতে পারতাম শক্ত করে বাঁধো তোমার মনে রে বাঁধুন কোনো ঝড়ে তোমার বাড়ি উত্তরেশ্বর
তুমি মাইজার চলে আসো, হ্যাঁ, তারপরে আবার এই মায়ের সাথে ঘন ঘন ঘোরাঘুরি করো, ব্যাপারটা কি? তোমার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? এই স্বরে এইসব চলবো না, বুঝছো? স্বরে তো কিছুই চলো না, স্বরে কি সব তোমাকে ওস্তাদের কথা মতো চলবো? হ্যাঁ, আমগো কথা মতোই চলবো। আর এই মাইয়া, এই মায়া তো ব্যান রিজেক্ট। আর এই মায়ারে তো আমার ওস্তাদ বিয়া করতে চাইছিল, মানে আমগো হবু ভাবি হইত। এই মাইয়া আধারে পাধারে মাঠের মধ্যে হাফ প্যান্ট পইরা ফুটবল খেলে বলে, তার উপরে যোগ হইস তোমার মতো একটা পোলার লোক। এই মাইয়া আমগো সরে আইসা হাত ধরে ঢলাঢলি করে বেড়ায়, ফুষ্টি নষ্টি করো, ফুষ্টি নষ্টি করো জায়গা। এই এইসব ভাওতাবাজি স্যার, আর তোর ওস্তাদ কবি এইসব ভাওতাবাজি বন্ধ করতে। সে কি স্বরে রাজা আইসে? এই স্বরে যার যেভাবে মন চায় সে এইভাবেই চলবো। যাও তোমার ওস্তাদ কও কি করবা করতে। এ কয় কি রে, হ্যাঁ ওই কয় কি উস্তাদের কথা ছাড়া মায়া মানুষের গায়ে হাত দিই না, ঠিক আছে? ছ্যাংকাইটা ভালো মাকে বলে ফুটবল খেলা বাইরে দে, ভাই ফুটবল খেলা বাইর করে দিবি। আমাদের মেয়েদের সাথে ট্রেনিং করবে, আশা করি যে ভালোই করবে। অবশ্যই ভালো করবে, অবশ্যই ভালো করবে। জুলেখা বাসার ভাই, জুলেখার ক্যাম্পেইনে আসুন। মেয়েরা শোনো, ও হলো জুলেখা, আমাদের টিমে নতুন আসছে। তোমরাও একদিন এইভাবে প্রত্যন্ত অঞ্চল থেকে খেলেই, জেলার থেকে খেলেই, অনেক প্রতিকূলতা অবস্থা পার হয়ে তোমরা আসছো। জুলেখাও তোমাদের মতো একজন, সে ফুটবলকে ভালোবাসে, ভালোবেসেই অনেক প্রতিকূলতা পেরিয়ে অনেক যুদ্ধ করে আসলে আজকে তোমাদের এই জায়গায় আসছে। তা আমি আশা করি যে তোমরা যেমন ভালো করতেছো, জুলেখাও ভালো করবে, এবং জুলেখা বাংলাদেশের মান উজ্জ্বল করার জন্যে সে যথেষ্ট অবদান রাখবে, এবং জুলেখাও একদিন বাংলাদেশের মহিলা ফুটবলের একজন সেরা প্লেয়ার হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম ফুটিয়ে তুলবে। ওকে জুলেখা। শক্ত করে বাঁধো তোমার মনে রে বাঁধো, কোন ঝড়ে
রাখো এবার তাড়াতাড়ি কর, আমার আবার চেঞ্জ করে একটা প্র্যাকটিসে যাইতে হবে। তোমার দেখতে আসছি ভালা গেছে। আচ্ছা শুনো, আমার তো তাড়া আছে, ওই যে কোচ স্যার ডাকতেছে, এখন জার্সি পরে প্র্যাকটিসে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনো না, এই টাকাটা রাখো, তোমার তুমি কোনো চিন্তা করো না, বুঝছো? টাকা পয়সা কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করো না, আমি আছি, তুমি খালি মনোযোগ দিয়ে খেলো। হ্যাঁ আমি তাহলে যাই। আমি একটা কথা বলতে চাই, সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। জুলেখা আমাদের চরের মেয়ে, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এবং আমরা আজকে প্রতিজ্ঞা করছি তোমার নামে জুলেখা ক্লাব প্রতিষ্ঠিত করব। তুমি সত্যি আমাদের গর্ব, এদেশের গর্ব। আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আছে, বাংলাদেশের মেয়েরা কেন জানি স্বপ্ন দেখতে পারে না, তাদের স্বপ্ন কেন জানি পূরণ হয় না, অনেক প্রতিবন্ধকতা আসে, অনেক সংকট আসে, তার মধ্যেও কিছু মানুষ থাকে যারা সাহস যোগায়, যারা সহযোগিতা করে, বইলাই মেয়েরা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। আজকে এই যে আমি ফুটবল খেলে এই ট্রফিটা নিয়ে আসতে পারছি, সেটার পিছনেও এরকম কিছু মানুষের অবদান আছে। আমার আব্বার অবদান আছে, আমার চাচার অবদান আছে, আর অবদান আছে আমার গেম টিচারের, উনি আমাকে সব সময় অনেক উৎসাহ দিছে। আর এই যে ঢাকা গিয়া খেলে আমি এই ট্রফি আজকে নিয়ে আসছি সবার জন্য, এইটার পিছনে সবচেয়ে বড় যার অবদান সে হইতেছে ওসমান।
আব্বা, আমি তোমারে কই নাই। এই ওসমান যদি আমারে টাকা দিয়া সাহায্য না করতো, আমারে যদি ঢাকা না নিয়ে যাইতো, তাহলে আমি জীবনেও চ্যাম্পিয়ন হইতে পারতাম না আব্বা। তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জুলেখা তুমি এগিয়ে চলো।